বাংলাদেশ উইন্ডিজ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে যোগ্য দল হিসেবেই। 322 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাশরাফি মুর্তজার দল জয় পেয়েছে 7 উইকেট এবং 51 বল হাতে রেখেই। ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মন্তব্য করেছেন, বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখা উচিত নয়। সাম্প্রতিক পারফরমেন্স এবং পরিসংখ্যান বিচারে বাংলাদেশই ছিল ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে। উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের ঠিক আগে টাইগাররা জিতেছিল ত্রিদেশীয় সিরিজ। এই ম্যাচের আগে খোদ ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারও নিজেদের রেখেছিলেন আন্ডারডগের আসনে। তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে হেলায় ফেলার সুযোগ নেই। সাবেক শিরোপা জয়ী বলে অনেকেই এগিয়ে রাখছিলেন উইন্ডিজকে, হয়তো আফ্রিদি নিজেও। আর বাংলাদেশের এমন জয়ে তিনি অবাক হয়েছেন, তার হয়তো বাংলাদেশকে নিয়ে ভুল ভেঙেছে। এর আগে তিনি বাংলাদেশকে এবারের বিশ্বকাপের ছোট দল হিসেবেই নিয়েছিলেন, আর তাই তো বাংলাদেশের এমন জয়ের পর তিনি জানালেন কোনো দলকে অবমূল্যায়ন করা অনুচিত। এক টুইট বার্তায় আফ্রিদি বলেন, যোগ্য দল হিসেবে দারুণ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা। সাকিব ও লিটন দারুণ দুই ইনিংস খেলেছে, সাই হোপো। বিশ্বকাপের মতো জায়গায় যেখানে প্রত্যেক দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত, সেখানে আপনার কোনো দলকে অবমূল্যায়ন করা উচিত নয়। জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে 5 ম্যাচ খেলে বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। আফ্রিদির সাবেক দল পাকিস্তান সমান সংখ্যক ম্যাচ খেলে আছে নবম স্থানে।